পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রকাশ্য কুফুরি কোনগুলো। প্রকাশ্য কুফুরি একটা শব্দ বললে হবে না, কুফুরি হচ্ছে মূলত এমন একটি ব্যাপক জিনিসের নাম, সেটা হচ্ছে আল্লাহ তাআলার সংক্রান্ত ইমানের বিষয়ে যদি কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যাবে, ঠিক ইসলামের বিষয়গুলো অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে। ধরেন আপনি কেউ আল্লাহ তাআলার উপর ইমানের বিষয়টি অস্বীকার করলো, ফেরেশতার উপর ইমানটি অস্বীকার করলো, অনুরূপভাবে কেউ কিতাবের উপর ইমানকে অস্বীকার করলো, আল্লাহর কিতাবের উপর ইমান আনলো, আল্লাহ কিতাব মানতে হবে মনে করলো না, অর্থাৎ কোরআন মানতে হবে মনে করলো না, বিশ্বাস করলো না, কোরআন নিজেদের জীবনে বাস্তবায়ন করতে বিশ্বাস করলো না, সে কাফের হয়ে যায়, প্রকাশ্য হবে। অনুরূপভাবে কেউ বললো যে সে আখেরাত মানে না, সেও কাফের। অনুরূপভাবে কেউ বললো তাকদীর মানে না, সেও কাফের। অনুরূপভাবে কেউ সালাত মানে না, সেও কাফের। কেউ কালেমার বিপরীত কাজ করেছে, সেও কাফের। কেউ সালাত সাওম মানে না, সেও কাফের। কেউ জাকাত মানে না, সেও কাফের। কেউ হজ মানে না, সেও কাফের। কেউ হারাম প্রকাশ্য হারামকে হালাল মনে করে সেও কাফের। সে হারাম প্রকাশ্য হারামকে হালাল মনে করতে সেও কাফের। অনুরূপভাবে শরীয়তের যেই কোনো নির্দেশকে কেউ যদি অবজ্ঞা করে সেও কাফের, এবং শরীয়তের যে কোনো নির্দেশকে কেউ যদি কোনো নির্দেশ থেকে মুখ ফিরিয়ে নেয় সেও কাফের, সেও কাফের। এবং শরীয়তের যে কোনো নির্দেশকে নির্দেশ নিয়ে ঠাট্টা করে সেও কাফের। এর অর্থ হচ্ছে কেউ যদি কোনো আল্লাহ এবং তার রসুল যেগুলি করতে বলেছেন, যেগুলি ইমান আনতে বলেছেন, যেগুলো পালন করতে বলেছেন, এবং যেগুলো পরিত্যাগ করতে বলেছেন, এবং যেগুলো বিশ্বাস করতে বলেছেন, এবং যেগুলোর খবর দিয়েছেন, এইগুলোর কোনোটিকে আল্লাহ রসুল এবং যে শরীয়ত আল্লাহ তার রসুল দিয়েছেন, এগুলি কোনোটিতে কেউ যদি কোনো অস্বীকার করে, কেউ যদি কোনো সেগুলো অবজ্ঞা করে, কেউ সেগুলো মিথ্যারোপ করে, সেগুলো ঠাট্টা করে, ঠাট্টা বিদ্রুপ করে, তারা হবে প্রকাশ্যভাবে কুফুরি, কাফের ভিতরে চলে গেছে, কাফের হয়ে গেছে। এখানে আর কোনো তার লাইকবাল সারফাম আল্লাহ আদলা, আল্লাহ তালা তার কোনো কিছু কবুল করবেন না, কারণ সে কাফের হয়ে গেছে। এই জন্য আল্লাহ তালা কোরআন কারিম বলেছেন যে এরা বলতো যে ইন্না খুদ ও নালাম আমরা তো সেখানে এমনি গল্প করতেছিলাম, গল্প ছিল, কথা বলতেছিলাম। আল্লাহ তালা কি বলছে? আল্লাহ তালা বলেছেন কদ কাফার তুমি বাড়া দেয় ইমানে, তোমরা কাফের হয়ে গেছো ইমানের পরে। অর্থাৎ এর অর্থ হচ্ছে আল্লাহর বিধানকে কোনোভাবেই, আল্লাহর বিধান, আল্লাহ তালার শরীয়ত, আল্লাহ তালার ইসলামের সমস্ত মৌলিক নীতিমালা এবং ইমানের নীতিমালা এবং ইসলামের যে কোনো বিধানকে কোনোভাবে যদি অস্বীকার করে সে কাফের হয়ে যাবে, কোনোভাবে অহংকার মেনে নিতে অহংকার করলে কাফের হয়ে যাবে, কোনোভাবে যদি কোনো সেগুলোর প্রতি অবজ্ঞা প্রদর্শন করে কাফের হয়ে যাবে, কোনোভাবে যে সেগুলোর প্রতি ঠাট্টা আসলে সেগুলি কাফের হয়ে যাবে, এবং সেগুলিতে মুখ ফিরিয়ে নিলে দিন পড়বো না, জানবো না, কোরআন পড়বো না, জানবো না, তাহলে সে কাফের হয়ে যাবে। তো এটা ব্যক্তি পর্যায়ে নেওয়ার আগে তাকে জানাতে হবে, রাগ পর্যন্ত সে কাফের হয়ে যাবে, এবং এটা হচ্ছে প্রকাশ্য কুফুরি। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম।